আসছে ঘূর্ণিঝড় রেমাল গত কয়েক দশকে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে তবে একটু সতর্কতা ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে আপনার যানমাল রক্ষা করতে পারে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে ঘূর্ণিঝড়ের সময় কোথায় আশ্রয় নেবেন গবাদি পশু কোথায় থাকবে এই বিষয়গুলো আগে ভাগে ভেবে রাখতে হবে কোন এলাকার লোক কোন আশ্রয়ে যাবে গবাদি পশু কোথায় থাকবে সব কিছু আগেই ঠিক করে রাখুন সম্ভব হলে কিছু প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম যেমন ব্যান্ডেজ টেটল ইত্যাদি সঙ্গে রাখুন আশ্রয় কেন্দ্রে বা অন্য আশ্রয়ে যাওয়ার সময় কিছু হালকা খাবার পানি কিছু নগদ টাকা মুঠোফোনের চার্জারের মতো কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন আর অতি প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল ড্যাশলাইট শুকনো কাঠ ফিটকিরি চিনি নিয়মিত ব্যবহৃত ওষুধ বইপত্র ব্যান্ডেজ তুলা ওটসালাইন দলিলপত্র টাকা পয়সা ইত্যাদি পানি নিরোধক পলিথিন ব্যাগে ভরে মাটিতে পুঁতে রেখে যেতে পারেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরগুলোর অবস্থা একবার পরীক্ষা করে নিন আরও মজবুত করার জন্য মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বেঁধে রাখতে পারেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে সিপিপির স্বেচ্ছাসেবকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন বাড়ি ছাড়ার আগে অবশ্যই চুলা নিভিয়ে যাবেন কিংবা গ্যাসের লাইন ও সিলিন্ডারের চাবি বন্ধ করে যাবেন টিউবওয়েলের মাথা খুলে নিন অতঃপর ওই খোলা অংশে পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখুন যাতে টিউবওয়েলের মধ্যে ময়লা ঢুকতে না পারে বৃষ্টির পানি বিশুদ্ধ ও খাওয়ার উপযোগী তাই ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টির পানি ধরে রাখার জন্য আগে ভাগেই ব্যবস্থা করে রাখুন মাটির বড় হাড়িতে বা ড্রামে পানি রেখে তার মুখ ভালোভাবে আটকিয়ে দিন যেন পোকামাকড় বা ময়লা আবর্জনা ঢুকতে না পারে শহরাঞ্চলের ক্ষেত্রে পাওয়ার ব্যাংক চার্জার লাইট টর্চ লাইট ফুল চার্জ দিয়ে নিন মোমবাতি বা লাইটার সঙ্গে রাখুন বাড়িতে কয়েকদিন মজুদ রাখা যায় এরকম শুকনো খাবার যেমন মুড়ি চিরা বিস্কুট ইত্যাদি রাখবেন রেলিংয়ের উপর থেকে ফুলের টপ সরিয়ে নিন সানসেটে থাকা এসির যন্ত্র কনস্ট্রাকশনের জিনিসপত্র নিরাপদ আছে কিনা দেখে নিন বাসার পাশে নির্মাণাধীন ভবন থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ঘূর্ণিঝড়ের সময় অস্থিরভাবে দৌড়াদৌড়ি না করে যত দ্রুত সম্ভব কাছাকাছি কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নিন ভাঙা বৈদ্যুতিক খুঁটি ছিঁড়ে পড়া তার এবং আশপাশের জলাবদ্ধতা এড়িয়ে চলুন রাস্তায় হঠাৎ ঝড়ের কবরে পড়লে শপিং মল মসজিদ স্কুল বা যে কোনো দালানে আশ্রয় নিন ঘূর্ণিঝড় শেষে সবাই একত্রিত হয়ে রাস্তাঘাটের ওপর উপরে পড়া গাছপালা সরিয়ে ফেলার চেষ্টা করুন এতে সাহায্যকারী দল সহজে ঘটনাস্থলে পৌঁছতে পারবে নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী বিপর্যস্ত মানুষকে বাড়ি ফিরতে সাহায্য করুন সম্ভব হলে নিজের গ্রামে অন্যদের থাকার সুযোগ করে দিন এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে থাকবেন না বিভিন্ন স্থানে আটকে পড়া লোকদের উদ্ধার করুন বা অতি দ্রুত উদ্ধার দলকে তাদের বিষয়ে জানান কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত বাড়িতে প্রবেশ করবেন না ভাঙা বাড়ি মেরামতের ক্ষেত্রেও সতর্ক থাকবেন পুকুর বা নদীর পানি সরাসরি না পান করে ফুটিয়ে পান করুন বৃষ্টির পান করতে পারেন এছাড়া উঁচু স্থানে বাড়িঘর নির্মাণ মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার বাড়ির বাড়ির আশেপাশে ও আঙিনায় নারকেল কলা বাঁশ তাল কড় ও বিভিন্ন শক্ত গাছপালা লাগান এগুলো দীর্ঘ মেয়াদে ঘূর্ণিঝড় থেকে আপনার জীবন ও সম্পদকে সুরক্ষিত রাখবে এতক্ষণ খবর সংযোগের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি রুমন